দুর্দান্ত বোলিং করলেন মোহাম্মদ সিরাজ, ফলে প্রথম পাঁচ ওভারের মধ্যে তার তিন ওভার শেষ করে ফেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিন ওভারে পাঁচ রান দিয়ে সিরাজ নেন একটি উইকেট। এরপর সিরাজের বাকি এক ওভার শেষ হতে অপেক্ষা করতে হয় ইনিংসের প্রায় শেষ পর্যন্ত। ১৯তম ওভারে ফের ডানাতে এই পেসারের হাতে বল তুলে দেন অধিনায়ক। এবার সিরাজ গড়েন অদ্ভুত এক রেকর্ড, ওভারে হয় ৬ বল কিন্তু ১৯তম ওভারে মোট ১১টি ডেলিভারি করেছেন সিরাজ। আইপিএলের ইতিহাসে এইবারই প্রথমবার ঘটল এমন ঘটনা। আগের ওভারের মতো এবারও শুরুটা ভালোই ছিল সিরাজের, প্রথম দুই বলে রান দেন মাত্র ১, এরপরে খেয়েই হারিয়ে ফেলেন। টানা ৪টি বল ওয়াইড দিয়ে বসেন বেঙ্গালুরু পেসার। তৃতীয় আর চতুর্থ ডেলিভারিটি ভালোভাবে করল, পঞ্চম বলে আবারও ওয়াইড। শেষ পর্যন্ত এক ওভারে ১১টি বল করতে হয় সিরাজকে। ওই ওভারে ১৬ রান খরচ করেন সিরাজ, সব মিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে নেন একটি উইকেট।